শ্রী সবুজের অভিযান নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কিছুদিন আগে আয়োজিত হয়েছিল চক্ষু ছানি বাছায় শিবির। অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কিছুদিন আগে বর্ধমান 1 নম্বর ব্লকের অন্তর্গত মালকিতা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা এবং চক্ষু ছানি বাছায় শিবির। শ্রী সবুজের অভিযান স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলার বর্ধমান লায়ন্স ক্লাবের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়েছিল। জ্যৈষ্ঠ মাসের তীব্র গরম উপেক্ষা করে মালকিতা গ্রাম এবং সন্নিকটস্থ আশেপাশের গ্রামগুলি থেকে আগত 105 জন গ্রামবাসী এই শিবিরে চক্ষু পরীক্ষা করানোর জন্য উপস্থিত হয়েছিল। এর আগেও এই স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযানের উদ্যোগে এবং বর্ধমান লায়ন্স ক্লাবের পরিচালনায় প্রথম পর্যায়ে 16 জন রোগীর বিনামূল্যে চক্ষু ছানির সফলভাবে অপারেশন করা হয় বর্ধমান লায়ন্স ক্লাব হসপিটালে এবং আজ আবারও 12 জন দুস্থ গরিব মানুষের বিনা ব্যয়ে সফলভাবে চক্ষু ছানি অপারেশন করা হলো। এই প্রসঙ্গে এনজিওর তরফ থেকে অনির্বাণ রায় জানিয়েছেন, দ্বিতীয় দফায় এই দিন আমরা 12 জনের বিনা ব্যয়ে, সম্পূর্ণ বিনা ব্যয়ে আমরা চোখের ছানি অপারেশন করলাম এবং তার সঙ্গে চোখের চশমা দেওয়া হলো এবং যা যা প্রয়োজনীয় ওষুধ ছিল সেটাও আমরা সরবরাহ করলাম এবং আগামী দিনে এই ধরনের উদ্যোগ আমরা আগামী দিনে আরও বেশি বেশি করে নিতে চাই এবং বর্ধমান লায়ন্স ক্লাব আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই ব্যাপারে আমাদের ওনারা পাশে থাকবেন এবং আমরা বর্ধমান লায়ন্স ক্লাবকে পাশে পেলে আমরা আগামী দিনে এই ধরনের কাজ আরও বেশি বেশি করে আমরা করব। কিছুদিন আগেই চক্ষু পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে যাদের অপারেশনের প্রয়োজন তাদের নির্বাচন করা হয়েছিল। এদিন মোট 12 জনের বিনামূল্যে সফলভাবে অপারেশন হয়েছে। সফলভাবে বিনামূল্যে অপারেশন হওয়ার কারণে স্বাভাবিকভাবেই খুব খুশি হয়েছেন প্রত্যেকে। এছাড়াও এনজিওর পক্ষ থেকে অনির্বাণ রায় আরও জানিয়েছেন, আগামী দিনে বর্ধমান লায়ন্স ক্লাবকে পাশে পেলে এইরকম কাজ আগামী দিনে আরও করব। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন যে অসহায় দরিদ্র মানুষদের আপনারাও সহযোগিতা করুন, দেশের কল্যাণে সমাজের কল্যাণে এগিয়ে আসুন, তাদের সাহায্য করুন। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।